তুমি যে শব্দটা উচ্চারণ করছো আর যে সুরের সঙ্গে তোমার শব্দটাকে সংযোজন করছো, যেটা সঙ্গীতে পরিণত হচ্ছে, তার সঙ্গে তোমার মনের ভাবটাকে মিশ্রিত করলে সঙ্গীতটা সুন্দর। পূর্ববঙ্গের কবিগান আর এই বঙ্গের কবিগান একটু পার্থক্য, আমরা যখন পাঁচালি বলি প্রশ্নের উত্তর বা প্রশ্ন যখন করি ত্রিপদী ছন্দে বলি, আমরা ত্রিপদী ছন্দে বলে না, এক পয়ারে বলা হয়। ত্রিপদী ছন্দের পরে যখন আমরা যেটাকে গান গাই, যখন ধুয়া বলি, ওই ধুয়ার পরে আবার উপজ বল থাকে আমাদের বিষয়বস্তুটাকে পরিষ্কার করার জন্যে। প্রভু আমি তো বুঝি না, নিতাই তোমার হাতের লাঠিটাকে তিন খণ্ড করেছিল কেন? দুই খণ্ড করতে পারত, চার খণ্ড করতে পারত, কিন্তু তিন খণ্ড করেছিল কেন? এবার আমি শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরের ভূমিকা অবতীর্ণ হয়ে আমি আমার চক্ষুকে স্থাপন করব। আগে কাম কামনা করি হরি নিষ্কাম প্রেমে সমাগ, থাকিতে হয় না